আজকে আমরা জবা ফুলের চা বানিয়ে দেখব। এই চাটি বানানো একদম সোজা, শুধুমাত্র আমাদের ভিডিওর স্টেপসটি ফলো করবেন আর খুব সহজেই বানিয়ে নিতে পারবেন জবা ফুলের চা। এই চাটি খাওয়া অত্যন্ত রিফ্রেশিং, এমনি চা খাওয়ার থেকে এই চাটা খেলে আপনাদের মুডটাও ভালো থাকবে। তো চলুন দেখে নিন কীভাবে বানাচ্ছি। গ্যাসের উপর জল গরমের জন্য বসিয়ে দিলাম। প্রথমে জলটা একটু গরম হতে দেব, তারপর চিনি দিয়ে দেব। আমরা এখানে 2 কাপ চায়ের জন্য চিনি দিচ্ছি। জল গরম হয়ে গেছে, চিনিগুলোও দেখুন ডিজলভ হয়ে গেছে। এবার জবা ফুল দিয়ে দিচ্ছি। জবা ফুল সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম একটু। দেখুন কি সুন্দর ফ্লেভার আর কালার এসছে জলের মধ্যে। এটাকে আরেকটু আমরা সেদ্ধ করব। দেখুন ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর নির্যাসটাও জলের মধ্যে চলে এসছে জবা ফুলের। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার ছেঁকে নেব, যেরকম নর্মাল চা আমরা ছাঁকি। এবার দেখুন ট্রিকটা কি হয়। লেবু দিয়ে দেব, এটাতেও লেবু দিয়ে দেব। দেখুন কালার চেঞ্জেসটা দেখুন সাথে সাথে চলে এলো। দেখুন ট্রিকটা দেখুন, দেখেছেন লেবু দেওয়ার পর কেমন কালারটা এলো। তৈরি হয়ে গেছে আমাদের জবা ফুলের চা। আপনারাও বাড়িতে করে দেখতে পারেন আর আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানান যে জবা ফুলের চা আপনাদের খেতে কেমন লাগলো। চাটি করা অত্যন্ত সহজ আর চাটি করে খেয়ে আমাদেরকে জানান, অবশ্যই জানাবেন।